মৌ চলে এসো। এক সেকেন্ড, উনি মনে হয় আপনাদের সাথে যেতে চাইছেন না। আমাদের রাস্তা থেকে সরে যা। মৌ তুমি চলে এসো। উনি যাবেন না। দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। মার খেলে নিজের পকেটের টাকায় ট্রিটমেন্ট করতে হবে। আরে ওই ট্রিটমেন্টের ব্যবস্থা তো তুই তো নিজের টাকায় কর। সরে যা। বাই দ্য ওয়ে, আমি সাজিদ, সাজিদ আহমেদ। আমি মৌ, মৌ চৌধুরী। কি কি বলছিস তুই? আমি এক্ষুনি হাসপাতালে আসছি। কি হয়েছে? তুমি এমন করছো কেন? ফিরোজ আহত হয়ে হাসপাতালে। ফিরোজ, আমাকে এক্ষুনি যেতে হবে। দুলা ভাই, আমিও যাবো আপনার সাথে। এসো এসো, চলেন। ফিরোজ, ফিরোজ, আমার সমস্ত লোকজনকে খবর দিয়ে বল আমার সাথে দেখা করতে। আমি ওই ছেলেকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিতে চাই। যে আমার ভাইকে মেরেছে আমি তাকে ছাড়ব না। আ ওরে বাপ রে, এ কেমন মেয়ে? আ আরে, আমার জন্য একটুও রাখলেন না? ওহো সরি, ভুলে গিয়েছিলাম, আসলে টেনশনে। ওকে, নো প্রবলেম। এবার বলুন, ওরা আপনাকে ধরে নিয়ে যেতে চায় কেন? কি বলবো, সত্যি কথা বললে এই লোকটা যদি আবার আমাকে ধরে নিয়ে যায়। আমি তো ওকে ভালো করেও চিনি না। না না, ওকে আমার খালার বাসা চেনানো যাবে না। তার চেয়ে এমন কিছু বলতে হবে যাতে এই আপদ আমার পিছু না নেয়। কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা বলুন, ওরা আপনাকে ধরে নিয়ে যেতে চাইছিল কেন? আমি মরে যাওয়ার আগে এই সুন্দর পৃথিবীটা দেখতে চাই, কিন্তু ওরা দেখতে দিতে চায় না। কেন? পৃথিবী কি ওদের বাপদাদার লিজ নেয় নাকি? আর তাছাড়া আপনারা তো মরার জন্য তাড়াহুড়া কেন? আমার তাড়াহুড়া না থাকলেও বেশি দিন বাঁচার উপায় আমার নেই। মানে? হ্যাঁ, আমার ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছে হয়তো আর মাস দুয়েক বাঁচব, কিন্তু এই অল্প সময় পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমি পৃথিবীটাকে দেখতে চেয়েছিলাম, আর তাই হাসপাতাল থেকে পালিয়েছি। কিন্তু ওরা আমাকে জোর করে হাসপাতালে বেঁধে রাখতে চায়, আমার সম্পত্তির জন্য আমাকে জোর করে বিয়ে করতে চায়। না না, আমি থাকতে জোর করার কোনো স্কোপ পাবেন। কিন্তু আপনি এত অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নেবেন? একটা সুন্দরী মেয়ে এত দ্রুত মারা যাবে? না না, তা হতে পারে না। ডাক্তার নিশ্চয়ই কোনো ভুল করেছে। না না, ডাক্তার যা বলেছে ঠিকই বলেছে, আর তাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। বাট আপনাকে আর কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যাবেন কোথায়? লক্ষ্য স্থির করে তো বের হইনি। এই দু চোখ যেদিকে যায় সেদিকে আমার ঠিকানা। উপরওয়ালার হিসাব বুঝি না, এই একটা জিনিস নিয়ে যে কেন খামখেয়ালি করে। হে উপরওয়ালা, তুমি এত নিষ্ঠুর কেন? কেন? আমার যদি ক্ষমতা থাকতো বিশ্বাস করেন আমি আমার জীবনের পুরো আয়ও আপনাকে দিয়ে দিতাম। কেন? আপনি তো আমাকে ভালো করে চেনেনই না। চেনার কোনো প্রয়োজন নেই, শুধু এইটুকু জানি, যদি সম্ভব হতো আমি আপনাকে মরতে দিতাম না।
আপনাকে বাঁচিয়ে রাখতাম শুধু আপনাকে পাশে পাওয়ার জন্য।